ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা করুন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর কাবা শরীফের জামানটাকে আমার আল্লাহ পাক খুলে দিলেন ওই সময় কাবা শরীফ উত্তর দিতে আরম্ভ করে ও বোন ফাতেমা ও বোন ফাতেমা খবরদার খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাকের পবিত্র ঘর আমি কাবা আমার কাছে প্রশ্ন করেছেন আমার কাছে আরজি করেছেন আপনার আব্বা যেন উম্মা তুম্মা তীরা আমি কাবা আমাকে এতটা মোহাব্বত করে আমাকে এতটা প্যার করে আমি কাবা আমাকে দেখার জন্য পাগল আমি কাবা আমাকে ছোঁয়ার জন্য পাগল আমি কাবা আমাকে চুমা দিবার জন্য পাগল ও বোন ফাতেমা আমি কাবা আমি কার জন্য পাগল ও বোন ফাতেমা আমি কাবা আপনাকে জানিয়ে দেব তুমি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি কাবা আজকে কাবা হয়েছি আমি কাবা আমার মান সম্মান ইজ্জতটা আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে একমাত্র আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন ও বোন ফাতেমা আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লামের কদিমের ওসিলা আমি কাবা আমার মান সম্মান ইজ্জতটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে জোরে হবে না তবে ফাতেমা আমি কাবা একমাত্র ভালোবাসি আমার আল্লাহকে একমাত্র প্রিয়ার করি আমার আল্লাহকে আমি কাবা আমি দেওয়ানা পাগল আমার আল্লাহ পাকের জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন ভালো করে বুঝবেন আজকে সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান আমরা উম্মতে মুহাম্মাদী আমরা আল্লাহ পাকের বান্দা কতটা ভালোবাসি কতটা প্রিয়ার করি রাসূলের পক্ষে কতটা আছি আর দুনিয়ার পক্ষে কতটা আছি আল্লাহ পাকের পক্ষে কতটা আছি আর ইবলিস শয়তানের পক্ষে কতটা আছি ভালো করে বুঝবেন ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না আল্লাহ পাকের কাছে হাত তুলেছে আজি করছেন আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা আল্লাহ আমি আপনার দোস্তের বেটি ফাতেমা আল্লাহ আমি আপনার কাছে আজি করছি ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা করুন ওই সময় আল্লাহ নবী দান নবীর কলিজা টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে আরজি করেছেন আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আমি ফাতেমা আমার আব্বা যেন উম্মা তুম্মাতি গনিরা আপনার ঘর আপনার পবিত্র ঘর কাবা কে এতটা মোহাব্বত করে কাবা কে এতটা প্যার করে আমি কাবাকে প্রশ্ন করলাম ওরে কাবা তুই কাকে মোহাব্বত করিস প্যার করিস বল আল্লাহ পাক কাবা উত্তর দেয় নাকি কাবা নাকি আপনাকে মোহাব্বত করে আপনাকে প্যার করে আল্লাহ পাক আমি ফাতেমা আর কি করি আমি ফাতেমা আল্লাহ পাক আমি জান্নাত রমণীদের সরদারিনী আমি ফাতেমা আপনার হাবিবের বেটি ফাতেমা আমি আপনার কাছে আরজি করেছি আল্লাহ পাক আপনি বলুন বলুন 18000 মাখলুকাত 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ পাক আপনি সব থেকে বেশি মোহাব্বত কাকে করে কার কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাকের কাছে আল্লাহ আপনি বলেন 18000 মাখলুকাত একটা দুটো মাখলুকাত নয় 18000 মাখলুকাত একটা দুটো নবী পয়গম্বর নয় 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন আল্লাহ পাকের কাছে আরজি করেছে ফরিয়াদ করছে আল্লাহ আপনি একটু আমাকে বলবেন আমি আপনার হাবিবের বেটি ফাতেমা জানতে চাইছি আল্লাহ আমি জান্নাতের রমণীদের সরদারিনী জানতে চাইছি একটু বলেন না আল্লাহ ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা করুন ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন আয় আমার হাবিবের বেটি ফাতেমা আয় আমার তো
অস্তর বেটি ফাতেমা খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাক আপনি আমার কাছে আরজু করেছেন আপনি আমার কাছে ফরিয়াদ করেছেন আমি আল্লাহ পাক 18000 এক লোকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মুহাব্বত করি কাকে ও ফাতেমা ও ফাতেমা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেব খবরদার খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাক 18000 নামক লোকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একজনাকে বেশি মুহাব্বত করি একজনাকে বেশি প্রিয় করি ও ফাতেমা ওই মানুষটা হলেন আমি আল্লাহ পাক আমার হাবিব ওই মানুষটা হলেন আমি আল্লাহ পাক আমার বন্ধু ওই মানুষটা হলেন আমি আল্লাহ পাক আমার বন্ধু আমি আল্লাহ পাক আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন ও ফাতেমা আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মুহাব্বত করি প্রিয় করে জোরে কবে না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন আল্লাহ পাক কাকে বেশি ভালোবাসেন এই জোরে বলেন কাকে 2,24,000 নবী পয়গম্বর গণেরা কাকে ভালোবাসে গো কার জন্য পাগল কার জন্য দেওয়ানা বলতে পারেন 2,23,999 জন নবী পয়গম্বর গণেরা আমার আল্লাহ পাকের জন্য পাগল কি কাজ করলে আল্লাহ খুশি হবেন কি কাজ করলে আল্লাহ ভালোবাসবে কি কাজ করলে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে কিন্তু একমাত্র আমার আল্লাহ পাক দিওয়ানা হয়ে আছেন কি কাজ করলে আমার রাসূল কি কাজ করলে আমার হাবিব কি কাজ করলে আমার বন্ধুর চোখের পানিটা বন্ধ হবে আমার রাসূল মুখে হাসিটা ফুটে যাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক হুজরা খানায় আছেন ছুটে 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 হুজরা খানায় আসলেন আব্বা জান ঘরে আছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কাছে এসে জড়িয়ে ধরলেন দুটো গালে চুমা দিলেন আব্বা জান আমি আপনার বেটি ফাতেমা কাবা শরীফে গিয়েছিলাম আপনার উম্মতদের হুরোহুরি দেখে আমি থাকতে পারলাম না আমি প্রশ্ন করলাম এই কাবা আমার আব্বা জানের উম্মত তোকে এত ভালোবাসে তোকে ছোঁয়ার জন্য পাগল তোকে দেখার জন্য পাগল এই কাবা তুই কার জন্য পাগল আব্বা জান কাবা উত্তর কি দেয় জানেন কি উত্তর দিয়েছে কাবা আব্বা জান কাবা নাকি আল্লাহ পাকের জন্য পাগল আমি আপনার বেটি ফাতেমা থাকতে পারলাম না আমি জান্নাতের রমণীদের সরদারিনি আল্লাহ পাকের কাছে আরজি করলাম আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা জানতে চাই 18000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি কাকে বেশি প্রিয় করেন আব্বা জান আমার আল্লাহ পাক কি উত্তর দিয়েছে জানেন রাসূল পাক ফরমাচ্ছেন মা আমার আল্লাহ কি উত্তর দিয়েছে কাকে ভালোবাসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন আব্বা জান আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে কজন একজনকে রাসূল পাক জানার চেষ্টা করলেন মা ফাতেমা আমার আল্লাহ ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 18000 মখলুকাতের মধ্যে একজনকে বেশি ভালোবাসে জি আব্বা জান মা ফাতেমা একটু বলো না ওই মানুষটা কে ওই মানুষটা কে একটু আমাকে বলো না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বা জান ওই মানুষটা হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন আমি ফাতেমা আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে আব্বা জান আমি আপনার বেটি ফাতেমা আমি আপনার কাছে আরজি করছি আপনি কাকে বেশি ভালোবাসেন কে প্রশ্ন করছে গো কে বেটি কাকে পিতা কে আব্বা জান কে আব্বা জান একটু বলেন না আমি ফাতেমা জানতে চাইছি আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন কাকে প্রিয় করেন বলবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই প্রশ্ন করছেন যে আব্বা জান আমাকে কারণ আপনার যখন বয়স ছিল অল্প
আপনি আম্মা জানকে হারিয়েছেন, মায়ের মায়া মমতা ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়েছেন, মা মা নামে যে মায়া যে মমতা যে ভালোবাসা আছে এ থেকে আপনি বঞ্চিত হয়েছেন। আব্বা জান আমি ফাতেমা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আপনি আমার নাম রাখলেন ফাতেমা, মা বলে ডাকেন, কারণ এই মা নামে যে মায়া মমতা ভালোবাসা আছে পাওয়ার জন্য আপনি আমার নাম দিয়েছেন ফাতেমা। আপনি আমায় বেশি ভালোবাসেন নাকি আম্মা জানদের বেশি ভালোবাসেন নাকি সাহাবাদের বেশি ভালোবাসেন নাকি আমার দুই নয়নের মণি হযরত ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন? কারণ আপনি ঘোষণা করেছেন যে ইমাম হাসান হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিল সিজনে স্বয়ং আমি রসুল পাকের মাথায় হাত বুলিয়ে দিল, সুতাই নয় যে ইমাম হাসান হুসাইনের গালে এক লুকমা ভাত তুলে দিল আহার করিয়ে দিল সিজনে স্বয়ং আমি রসুল পাক আমার মুখে আহার তুলে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা জান একটু বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? যখন এই ফাতেমা প্রশ্নটা করলেন রাসূল পাক মাথা নিচু করে মাসুম বাচ্চা ছেলেদের ন্যায় ফুপড়ে ফুপড়ে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গেলেন, মনে মনে ভাবছেন আহারে আব্বা জান আমার প্রশ্ন শুনে কেঁদে ফেললেন, ব্যথা পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন, আহা আমি ফাতেমা যদি আগে জানতাম তাহলে প্রশ্ন করতাম না, আব্বা জানকে কাঁদাতাম না, কষ্ট দিতাম না। ও আমার ভাই জানিরা ও নবী পাকেরা শিখেরা বুঝার চেষ্টা করুন, আজকে সকলে হাতটা উঁচা করে বললাম রাসূল পাককে ভালোবাসি, আমি উম্মতে মুহাম্মাদি হাতটা উঁচা করে বলে দিলাম আমি মুসলমান, আমি আল্লাহ পাকের বান্দা। এ মুসলমান আপনি কেমন মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। আজকে সারাটা দিন কেন হওয়া থেকে নিয়ে বিছানায় পিঠটা ঠেকাবার কোন যন্ত্র, আজকে আমি আপনি মুসলমান বলে দাবি করি আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাককে সারাটা দিন ধরে ঘোরাগোল দেখাতে আরম্ভ করি, আজকে রসুলের সুন্নাতের উপরে আমি আপনি তরুয়াল চালাতে আরম্ভ করি, শরিয়াতকে কুরবানি করতে আরম্ভ করি। হ্যাঁ মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করুন, আজকে সঠিকভাবে আপনি মুসলমান আছেন না নাই? ওই সময় আল্লাহ নবী দেন নবী নবী আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, ও মা ফাতেমা খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বা জান, আমি তোমার আব্বা জান, তুমি আমার কলিজার টুকরি সন্তান, মা ফাতেমা খবরদার খবরদার, মনে কষ্ট নিও না, মনে ব্যথা নিও না, আমার কাছে জানতে চেয়েছো আমি রাসূল, আমি সব থেকে বেশি মহাব্বত করি কাকে? ও মা ফাতেমা আমি তোমাকে জানিয়ে দিই আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমি গোলাম আখিরি জামানার পয়গম্বর, আমি রহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুজনাবিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব থেকে বেশি মহাব্বত করি, সব থেকে বেশি প্রিয় করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতি দেখে। ও মা ফাতেমা, ও মা ফাতেমা খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পয়গম্বর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানিয়ে দিই মা আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের, আমি এতটা মুহাব্বত করি, আমি এতটা প্রিয় করি গি আমি রাসূল, আমার জীবন থেকেও বেশি প্রিয় করি আমি রাসূল, আমার জীবন থেকে বেশি মুহাব্বত করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে। জোরে হবে না নারে দেখবে এবারে বলেন রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা প্রিয় করেন, এই মুসলমান বলেন কতটা? হাত তুলে তো বলে দিলাম আমি উম্মতে মুহাম্মাদি, হাত তুলে বলে দিলাম মুসলমান আল্লাহ পাকের বান্দা, আওয়াজ দিয়ে বলেন রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, নিজের জীবনের থেকে বেশি না কম? এজরে বলবেন বেশি। আর আজ এতগুলো মুসলমান বসে আছেন হাতটা উঁচা করে দেখাতে পারবেন যে আমি রাসূল পাককে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? দেখাতে পারবেন আমার সঙ্গে যে নিজের রাসূল পাককে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে?
ধরে বেঁধে পিজিত হচ্ছে নাকি গো? হাত নামিয়ে দেন, কারণ যা অবস্থা দেখছি ধিকে ধিকে হাত উঠছে, কারণ দেখে মনে হয় ধরে বেঁধে পিজিত হচ্ছে ভাই। কারণ মুরব্বীদের কথা ধরে বেঁধে পিড়িত আর মেজে ঘষে রূপ ভাই জীবনে হয় না। কি হয় ভাই? কালো লোক ঝামা ইট নিয়েছে সারাদিন ধরে ঘষছে, আর এদিকে হচ্ছে আপনার ক্রিমের ফ্যাক্টরি ঘরে বসিয়ে দিয়ে সারাদিন শুধু পালিশ করছে, ফর্সা হবে ভাই? হবে? আর ধরে বেঁধে পিড়িত করালে ও টিকবে? কারণ আমার তো দেখে মনে হচ্ছে ধরে বেঁধে পীড়িত করাচ্ছে। সকলে গাত তুলে বললেন রসুলকে ভালোবাসি কতটা, কতটা পিয়ার করেন, কারণ এটা আমার ইমান, এটা আমার বিশ্বাস। আজ আপনারা হাত তুলে বললেন রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন, যদি আজ আপনার হাতটা সত্যের হাত হতো, রসুলের পক্ষের হাত হতো, এটা আমার ইমান, এটা আমার বিশ্বাস। শতকরা 95 জন রসুলের দিদার পানি ওয়ালা দেখতে পেতাম, শতকরা 95 জন আমি আল্লাহ ওয়ালা দেখতে পেতাম। রসুল পাক ঘোষণা করেছেন যে আমার উম্মত উম্মতি গণেরা আমি রসুলকে সত্য ভালোবেসে প্যার করে মোহাব্বত করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদে, আমি রসুল আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য, মুলাকাত করার জন্য, আমি রসুল তার চোখের পানি মুছার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতে স্থির থাকতে পারি না, আমি রসুল আল্লাহ পাকের দয়া জান্নাত ছেড়ে তার বাড়িতে হাজির হয়ে গিয়ে তার চোখের পানিটাকে মুছে দিই। বুঝতে পেরেছি? তাহলে আজকে হাত তুলে বললাম রসুলকে দিয়ে জীবনের থেকে ভালোবাসে, কজন দিদার পেয়েছি ভাই বলেন? নামে তালপু করে ঘটি ডোবে না। হাত তুলে বললাম রসুলকে ভালোবাসে, ভুল। আমার মনে হয় রসুল পাককে যতটা ভালোবাসেন তার থেকে 75% আর বেশি পার্সেন্ট দেওয়া যায় দুনিয়াকে বেশি ভালোবাসেন। ঠিক না? দুনিয়াকে বেশি ভালোবাসেন, দুনিয়াদারিকে বেশি ভালোবাসেন। রসুল পাক আমার আপনার নেতা, দিন দুনিয়া আখেরাতের নেতা, তার থেকে বেশি ভালোবাসেন, তার থেকে বেশি প্রাধান্য দিয়েছেন, তার থেকে বেশি ইজ্জত দিয়েছেন, তার থেকে বেশি সম্মান দিয়েছেন দুনিয়ার নেতা নেত্রীদেরকে। ঠিক না বেটি? আজকে রসুল পাক নিজের কলিজার টুকরি সন্তানকে, নিজের বেটি ফাতেমাকে রসুল পাক বললেন না মা আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে বেশি প্রিয় করি, তোমার মায়েদের ভালোবাসি। রসুল পাক বললেন না, ছেলে মেয়ের কথা বললেন না, রসুল পাক কাঁদতে কাঁদতে বললেন মা ফাতেমা মনে ব্যথা নেবে না, কষ্ট নেবে না, আমি রসুল আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার আখেরি জামানার উম্মাত উম্মাতিদেরকে। আর আজ আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, আমরা মুসলমান দাবিদার। আজকে আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের লেবাস পরিচ্ছদটা রাসূলের পক্ষে নয়, ইসলামের পক্ষে নয়, শরিয়াতের পক্ষে নয়, আজকে দুনিয়ার পক্ষে, দুনিয়াদারির পক্ষে, ইবলিস শয়তানের পক্ষে চলে যাচ্ছে। তাই অনুরোধ করে বলছে মুসলমান পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই গজব শুরু হয়েছে, গজব শুরু হয়েছে, কারণ ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে ছোটবেলায় তখন আমরা শুনতাম, তখন ফিতের ক্যাসেট ছিল, তো দাদু যখন ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন বাবারা বাবারা এমন একটা সময় আসবে বাবা টেলিভিশন পকেটের পকেটে ঢুকে যাবে, গান বাজনা পকেটে পকেটে ঢুকে যাবে, সিনেমা পকেটে পকেটে ঢুকে যাবে, মসজিদে মসজিদে গান বাজবে। আর আমরা ছোটবেলায় শুনতাম আর হাসতাম, দাদু জানি কি কথা বলছে, এই অত বড় বড় টিভি পকেটে ঢুকে যাবে, সিনেমা হল পকেটে ঢুকে যাবে, মসজিদে মসজিদে গান বাজবে, এ কি করে হয়? ঠিক না বেটি? ভাবতাম। কিন্তু আজ আমার পীর মাশায়েকের কথা, কারণ তখন তো মোবাইল ছিল না, কি ছিল? ছোট হুজুর কেবলার জামানায়, পাঁচ হুজুরের জামানায় মোবাইল ফোবাইল ছিল না। আজকে বুঝতে পারছি ছোট হুজুর কেবলা শুধু বলেছেন টেলিভিশন সিনেমা হল গান বাজনা ঢুকে যাবে, আজকে প্রমাণটা পেয়ে গেলাম শুধু সিনেমা হল নয়, শুধু টেলিভিশন নয়, সারা দুনিয়ার
পকেটে ঢুকে গেছে যখন যা ইচ্ছা ভালো মন্দ যা চাইবেন পকেট থেকে বের করতে পারবেন ঠিক না বেঠিক রহমতুল্লাহ জুম্মার নামাজ পড়তে গেছে এখন দেখছি রহমতুল্লাহ জুম্মার নামাজ পড়তে গেছে মোবাইলটা অফ করতে ভুলে গেছে সাইলেন্ট করতে ভুলে গেছে এক রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে রুকুতে গেছে দ্বিতীয় রাকাতে রুকুতে গেছে প্যাঁ পুং টুং টাং শুরু হয়ে গেছে কি হচ্ছে গো গান কোথায় মসজিদে কিসের নামাজ পড়ছে জুম্মার নামাজ পড়ছে ঠিক না বেটা রহমতুল্লাহ আমার আব্বা জান মসজিদে গেছে পকেটে মোবাইল সাইলেন্ট আছে আকাশে মেঘ ইমার্জেন্সি ব্যাটাকে ফোন লাগাচ্ছে ব্যাটাকে ফোন করছে মসজিদে বসে পবিত্র অবস্থায় অজু অবস্থায় ছেলেকে ফোন লাগাতে ছেলের মোবাইলের কলার টোন গান লাগানো আছে ঠিক না বেটি ছেলের মোবাইলে কলার টোন গান বাপ মসজিদে বসে বসে ছেলের মোবাইলের গান শুনছে ঠিক না বেটি তাহলে বুঝতে পেরেছেন তাহলে আমার আপনার ঈমান গাঢ় হবে না পাতলা হবে এজোরে বলবেন গাঢ় হবে না পাতলা হবে আমার আপনার ঈমানের পাওয়ার বাড়বে না কমবে তাহলে আমার আপনার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে না গজব বর্ষণ হবে কারণ আজকে আপনার গ্রামে শতকরা আপনার কি বলে সাড়ে তিনশো ঘর আছে এই সাড়ে তিনশো ঘরের মধ্যে তদন্ত করে দেখুন প্রায় আড়াই থেকে তিনশো ঘরে যুবক ভাইদের মোবাইলের রিংটোন হচ্ছে গান ঠিক না বে ঠিক এরা ঘুমায় গান শুনতে শুনতে আর ঘুম থেকে ওঠে গান শুনতে শুনতে তাহলে আজকে সমাজটা পরিবর্তন হবে কিভাবে আজকে গজব থেকে বাঁচবো কিভাবে আল্লাহ পাকের লানাত থেকে বাঁচবো কিভাবে তাই অনুরোধ করছে মুসলমান পরিবর্তন হন তবেই কিন্তু কামিয়াবি আর তা না হলে কি গো সব শেষ সব শেষ আজকে দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছেন দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছেন দুনিয়ার নেতাদের পিছনে ছুটছেন বন্ধ করুন বন্ধ করুন আখেরাতের যারা নেতা তাদের পিছনে ছুটুন কাজে লাগবে আজকে এক শ্রেণীর বক্তা বক্তব্য দেয় একদল লেখক লেখনের মাধ্যমে বলে যে আমরা সমাজ পরিবর্তন করব তোমরা আমাদের পক্ষে এসো কারা বলছে এই কারা বলছে নেতা যে তোমরা আমাদের পক্ষে এসো আমাদের পক্ষে বুতামটা দেব আমরা সমাজকে পরিবর্তন করব আর হাইরে কপাল ফাটা মুসলমান আজকে সেই নেতার পক্ষে গিয়ে রাস্তা অবরোধ করছেন আন্দোলন করছেন পঞ্চায়েতের টাকা দেয়নি আম্পানের টাকা দেয়নি ইটা দেয়নি ওটা দেয়নি এইগুলো করার সময় আছে কিন্তু কপাল ফাটা মুসলমানদের ইসলামের পক্ষে আন্দোলন করার সময় নেই ইসলামের পক্ষে আন্দোলন করার সময় নাই এই মুসলমান শুনে রাখুন মনে ব্যথা নেবেন না বাস্তব কথা বলছি এই ভারতবর্ষে যত মুসলমান আমরা আছি আমাদেরকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে কি বললাম একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে কেন বলতে পারবেন কেন বলতে পারবেন আজকে আমরা মুসলমান আমরা ইটা পাইনি ওটা পাইনি এটা পাইনি ওটা পাইনি আমরা আন্দোলন করছি রাস্তা অবরোধ করছি কিন্তু আজ আমাদের চোখের সামনে আল্লাহ পাকের সংবিধান এক তালাক দু তালাক তিন তালাক কার সংবিধান এই আওয়াজ দেন কার সংবিধান আমার আল্লাহ পাকের সংবিধান সারা বিশ্বের কোন নেতা মন্ত্রীর ঘাড়ে ক্ষমতা হলো না সারা বিশ্বে একতেলাফ দু লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বরদের ঘাড়ের ক্ষমতা হলো না কোন অলিল আমার কোন পীর মাশায়েখ কোন ইমামদের ঘাড়ের ক্ষমতা হলো না যে আল্লাহ পাকের সংবিধান এই তিন তালাকের উপরে কলম চালিয়ে কেটে দিই ক্ষমতা ছিল ভাই পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ পাক তোহফা দিলেন কাদের জন্য আমার আপনার জন্য রসুল পাক কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত দাঁড় করেছেন ঠিক না বেটি কিন্তু আমার আল্লাহ পাকের সংবিধান আমার আল্লাহ পাক যে আইন করে পাঠিয়েছেন এই আইনের উপরে কলম চালাবার মতো ক্ষমতা কারো ছিল না আর আজ
ভারতের জমিন থেকে আমরা মুসলমান আমাদের চোখের সামনে দিয়ে আল্লাহ পাকের সংবিধানটাকে কাটলো কে বলেন মদখোর তারিখোর সুদখোর হারামখোর কাফের মুশরিক দাঁড়িয়ে বিচ্ছাপ করে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই কুরআন সম্পর্কে জ্ঞান নাই শরিয়াত সম্পর্কে জ্ঞান নাই আজকে আমার আল্লাহ পাকের সংবিধানটাকে বন্ধ করে দিল কেটে দিল আর আজকে আমরা কপাল ফাটা মুসলমান মুখে কোনো কেটে বসে আছে কোনো প্রতিবাদ করিনি ঠিক না বে ঠিক আজকে ভারতের প্রত্যেকটা মুসলমানদের আমি মনে করি একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে আল্লাহ পাকের সংবিধান আমার চোখের সামনে শেষ হওয়ার জন্য আস্তে আস্তে শুরু হচ্ছে ইসলামকে মিটিয়ে দেবে শরিয়াতকে মিটিয়ে দেবে কুরআনকে মিটিয়ে দেবে এই চক্রান্ত শুধু পশ্চিম বাংলার নয় শুধু ভারতের নয় এই চক্রান্ত সারা বিশ্বের চক্রান্ত আর এটাকে আমরা মুসলমান সাকসেস করার লাইনে চলে যাচ্ছে কামিয়াবি করার লাইনে চলে যাচ্ছে আজকে যদি প্রতিবাদ করতে হয় পাড়ার মোড়ে মোড়ে মদের আড্ডাখানা আছে পাড়ার মোড়ে মোড়ে গাঁজার আড্ডাখানা আছে সেখানে আপনার জাত ভাই আপনার পাড়ার সন্তান আব্দুল জব্বার আব্দুল সত্তার মদ খেয়ে মাতলামি করতে করতে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করো এই আগামী কাল থেকে যদি মদ খাস গ্রাম থেকে তাড়িয়ে দেবে এক ঘরে করে দেবো পাশে মসজিদ আজান হচ্ছে আপনার পাড়া যুবকেরা মাচায় বসে বসে দোকানের সামনে বসে বসে মোবাইলে গেম খেলছে সিনেমা দেখছে নাটক দেখছে সিরিয়াল দেখছে কি প্রতিবাদ করতে হয় এদের বিরুদ্ধে প্রতিবাদ করো এই নামাজ পড়বি নামাজ পড়বি নামাজ পড়বি যে নামাজ না পড়িস তোর বাড়িতে আমরা এক গ্লাস পানি পর্যন্ত পান করব না কারণ বেনামাজের বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত পান করাটা নামাজের জন্য হারাম আগে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন আজকে আপনার পাড়ায় বললেন 350 কম বেশি ঘর আছে এই 350 ঘরের মধ্যে কম বেশি এক থেকে 150 ঘরের যুবকেরা ছেলেরা বাপ মাকে খেতে দেয় না বাপ মাকে দেখে না বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন গর্জন করুন তোর বাপ মাকে দেখ বাপ মায়ের সেবা কর বাপ মায়ের হক আদা কর তুই বাপ মায়ের সেবা না করিস বাপ মাকে না দেখিস আমরা গ্রামবাসী তোকে বয়কট করব মনে ব্যথা নিচ্ছেন নাকি আজকে আপনার গ্রামে যদি আপনার গ্রামে যদি 350 ঘর থাকে তার মধ্যে 300 ঘর ওই কি বলে কি ব্যাংক বউ বন্ধক না কি ব্যাংক বলে যে বন্ধন আমি বলি বউ বন্ধক ব্যাংক কারণ বউকে না নিয়ে গেলে বউয়ের ঘুমটা না তুললে ভাই অ্যাকাউন্ট হয় না ঠিক না বেটা অ্যাকাউন্ট হয় না বউকে উলঙ্গ করতে হয় রে ভাই এইটা তুলা আর এইটা তুলা দুটো তুলাই সমান কি ঠিক না বেটি হাতুর উপরের কাপড় ফরজ তরব আর মেয়েদের বোরকা খোলা দুটো কিন্তু এক কি ঠিক না বেটি এই মনে ব্যথা লাগছে নাকি আপনাদের ভাই আমি যা বলি ভাই সামনা সামনি বলি ও দাওয়াত দেবেন চাই নাই দেবেন আমার কোনো যায় আসে না আমার হায়াতের মালিক আমার আল্লাহ মৃত্যু দেনেওয়ালা আমার আল্লাহ রুজির মালিক আমার আল্লাহ সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে গিয়ে প্রত্যেকের হাতে বন্দুক নিয়ে বলেন সাপেটিকে ঝাঁচড়া করে ফেলবো বন্দুকের গুলি ছুঁড়ে দেবেন আমার শরীরটা নেটের মতো ঝাঁচড়া হয়ে যাবে আল্লাহ বলবো বাঁচাবো কেউ মারতে পারবে আর সারা বিশ্বের ডাক্তার নিয়ে আমার ট্রিটমেন্ট করবে আর আল্লাহ বলবে আমি ডাকবো সাপেটিকে কেউ বাঁচাতে পারবে তাহলে রুজির মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৃত্যু দেনেওয়ালা আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ সবের মালিক আমার আল্লাহ আমি হক কথা বলবো কিয়ামতের দিন তো বলতে পারবো আল্লাহ হক কথা বলেছি বলতে তো পারবো হক কথা বলেছি এরা শোনেনি আমি ছাড় পেয়ে যাব ধরা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো করে বুঝবেন আপনার পাড়ায় যদি রাধা বল্লভ চাকে যদি 300 ঘর মুসলমান থাকে 350 ঘর তার মধ্যে 300 ঘরে হারাম ঢুকে গেছে হারাম কারবার শুরু হয়ে গেছে তাহলে এবারে বলেন ভাই একটা বালুকণা পরিমাণ কি কোনা বালুকণা পরিমাণ ধুলোকণা পরিমাণ হারাম আমার শরীরে ঢুকে যায় তাহলে আমার খুনটা কি হবে হালাল না হারাম আমার গোস্তটা কি হবে হালাল হারাম না হালাল
এজরে বলবেন হারাম হবে তাহলে সেই ঔরসে বাচ্চা আসবে কি বাচ্চা হবে এজরে বলবেন জারক সন্তান হবে তাহলে সেই হারাম খানেওয়ালার সন্তান জারক সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে মসজিদের দিকে যাবে না সিনেমার দিকে যাবে এজরে বলবেন তাহলে ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে রোজা রাখবে না রূপ শরীয়তের বার খিলাফ চলবে এজরে বলবেন শরীয়তের বার খিলাফ চলবে তাই অনুরোধ করে বলছি মুসলমান পরিবর্তন হন পরিবর্তন হন আগে ইসলামটাকে বাঁচাবার চেষ্টা করুন শরীয়তকে বাঁচাবার চেষ্টা করুন তবেই তো কামিয়াব তবেই তো নাজাত আর না হলে ভাই সব শেষ সব শেষ এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন যদি বাঁচতে চান কামিয়াবি হবেন আর না হলে সব শেষ তবে হ্যাঁ কার হাত ধরে বাঁচব কার হাত ধরে বাঁচব বাঁচতে গেলেও তো ভালো মানুষের হাত ধরা চাই কি গো ঠিক না বেটি রাসূল পাক ঘোষণা করেছেন আখেরি জামানায় দুটো দল হবে কটা দল এই জোরে বলে দুটো দল একটা হচ্ছে নায়েবে নবী আর একটা হচ্ছে নায়েবে ইবলিস একটা নায়েবে নবী অপরটা নায়েবে ইবলিস রাসূল পাক ঘোষণা করলেন নায়েবে ইবলিসের মাথায় থাকবে টুপি নায়েবে নবীরও থাকবে মাথায় টুপি নায়েবে নবীর মুখে থাকবে দাড়ি নায়েবে ইবলিসের মুখে থাকবে দাড়ি নায়েবে নবীর শরীরে থাকবে সুন্নতি পেরহান নায়েবে ইবলিসও থাকবে শরীরে সুন্নতি পেরহান নায়েবে নবীরা নামাজ রোজা পালন করবে এরাও কিন্তু নামাজ রোজা আদা করবে এদের মুখে থাকবে হাদিস কোরআন আর এদের মুখে হাদিস কোরআন থাকবে কিন্তু ওই নায়েবে ইবলিসেরা আমার উম্মাত উম্মাতিদেরকে গোমরা বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে তাই অনুরোধ করছি রাসূল পাক 1500 বছর আগে সতর্ক করেছেন সাবধান করেছেন আমাকে আপনাকে বোঝাবার জন্য কারণ দুনিয়া জমিনে ভালো আছে মন্দ আছে কি গো ঠিক না বেটি কারণ এই কদিন আগে 21 22 23 ফাল্গুনের সালে সব দাদা পীরের জলসা বিদায় নিল কি ঠিক না বেটি আপনারা গেছিলেন ভাই তো এই তিন দিন সালে সব হবে ভাই কিছু কিছু মানুষ তারা জীবনে ফুরফুরায় যায়নি ওই দিন বন্ধুদের পাল্লায় পড়ে গেছে আর দাদা পীরের মাজারে জিয়ারত করছে কে দিয়ে চারিয়ে যার এদিকে পকেট মার পিছন দিক থেকে এসে মোবাইল আর মানি ব্যাগ নিয়ে গায়ে গায়ে বুঝলেন না পুরো গায়ে গায়ে এ ব্যাটারি বাইরে বেরোচ্ছে আর পকেটে হাত থেকে মোবাইল নেই মানি ব্যাগ নেই এই তোর কোথা নিয়ে এসছিস হুজুরের মাজারে জিয়ারত করছি পকেট মার এখানেও পকেট মার তোদের এই ফুরফুরা ও কপাল ফাটা কি বললাম ও কপাল ফাটা আল্লাহ পাকে দয়া জান্নাত কটা এইটা আওয়াজ দেন না আটটা আল্লাহ পাকে দয়া জান্নাত সবই কি পাক না পাক কিছু নেই আল্লাহ পাকে দয়া জান্নাতে হারাম কিছু নেই আছে না নেই আছে কি গন্ধম ফল আল্লাহ পাকে দয়া জান্নাতে সব হালাল গাছ কিন্তু ওর মধ্যে একটা হারাম গাছ রেখেছেন আদম তুমি সমস্ত গাছের ফল খাবে সমস্ত গাছের তলায় যাবে সমস্ত গাছের তলায় গিয়ে আরাম করবে বসবে তবে শোনো ওই যে গাছ দেখতে পাচ্ছ গন্ধম গাছ ওই গাছের ফল খাবে না ওই গাছের তলায় যাবে না ওই গাছের তলায় গিয়ে বসবে না কারণ আল্লাহ পাক কেন দিলেন কেন আল্লাহ পাক বুঝাতে চাইলেন বুঝাতে চাইলেন জান্নাত তো পাক আছে না পাক আছে জান্নাত তো হারাম আছে হালাল আছে জান্নাত তো জায়েজ আছে না জায়েজ আছে ঠিক না বে ঠিক আদমকে বুঝাবার জন্য আল্লাহ পাক ওই জান্নাতে একটা হারাম গাছ পয়দা করে দিলেন হযরতে আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আহার করে ফেললেন কি গন্ধম ফল গাছের ফল ফল আহার করলেন জান্নাতের লেবাসটা খুলে গেল সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে শত ঢাকা দিলেন আল্লাহ পেটের মধ্যে গুলতাচ্ছে কি হচ্ছে আল্লাহ পেটের মধ্যে গুলতাচ্ছে কেন আল্লাহ বাথরুম করবে এটা জান্নাত এখানে করা যাবে না যাও যখন দুনিয়াতে যাও দুনিয়াতে যাও আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন এখানেও পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ভালো দিলেন মন্দ দিলেন এখানেও আল্লাহ পাক পাক দিলেন নাপাক দিলেন এখানেও আল্লাহ পাক হারাম দিলেন হালাল দিলেন ঠিক না বেটা
এখানেও আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন দেখি আদম তো হাওয়া তো জান্নাতে ভুল করেছে দুনিয়ার জমিনে ভুল করে না ঠিক করে আমি আল্লাহকে যাচাই করব আল্লাহ পাক দুনিয়ার জমিনে সব পাঠিয়ে দিলেন ভালো করে বুঝবেন রাসূল পাক 1500 বছর আগে সতর্ক করেছেন সাবধান করেছেন আর আজকে আমি আপনি সেই রাসূলের উম্মত বলে দাবি করছি তাহলে আমার আপনার চলাফেরা এরকম হচ্ছে কেন আল্লাহ নবী দয়ায় নবী নবী পাকের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাকলেন ভাই ভিতরে নিবে আসেন না সকলে ভিতরে চলে আসেন জান্নাতের বাগান সাজিয়ে রাখেন এক কোচের ভিতরে চলে এসো আকাদের সময় আল্লাহুম্মা গাসাল্লি আলা এই কমিটির ভাই কেউ নাই সকলকে ভিতরে ঢুকিয়ে দেন বিভিন্ন দিক নিয়ে বুঝাবার জন্য বলছি ভালো করে বুঝবেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা ভালো করে বুঝবেন নবী পাক হুকুম করলেন বাবা আলী তুমি শিকার করতে যাও এদিকে যাবে না জি হুজুর ঠিক আছে তারপরের দিন রাসূল পাকের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করতে বেরিয়েছেন মনে মনে ভাবছেন তাই তো রাসূল পাক আমাকে এদিকে যেতে নিষেধ করলেন কেন বারণ করলেন কেন যা হয় হবে আমি আলী ওদিকেই যাব যা হয় হবে আমি আলী ওদিকেই যাব ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা করুন এখনো সময় আছে পরিবর্তন হন আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন শরীয়তের পক্ষে আসুন পাক না পাক বেঁচে চলুন জায়েজ না জায়েজ বেঁচে চলুন হারাম হালাল বেঁচে চলুন তবেই কিন্তু আমি আপনি নাজাত পেয়ে যাব তা না হলে তিন দুনিয়া খেরাতে কোন জায়গায় কিন্তু শান্তি আমি আপনি পাব না ওই সময় আল্লাহ নবী দয়া নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক যেদিকে নিষেধ করেছিলেন ওদিকে শিকার করার জন্য আগিয়ে যাচ্ছেন হেঁটে 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 যাচ্ছেন বহু দূর আগিয়ে গেলেন অত্যন্ত ভয়ঙ্কর প্রচন্ড রৌদ্রের তাপমাত্রা কোন জায়গায় গাছপালা দেখতে পান না ফাঁকা মরুভূমির ময়দান মনে মনে ভাবতে আরম্ভ করলেন আকারে আমি আলী সে সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল আমি হাঁটতে হাঁটতে আরম্ভ করেছি আল্লাহ পাক এই মরুভূমি ময়দানে একটা গাছ দেখতে পেলাম না আমি আলী আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে যে গাছের নিচে গিয়ে একটু আরাম করব মনে মনে ভাবছেন আল্লাহ এত দূর চলে আসলাম শরীরটা ক্লান্ত শুধু ফাঁকা মরুভূমি আর মরুভূমি একটাকে গাছ পাবো না একটু আরাম করব বিশ্রাম নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে আগিয়ে আগিয়ে যাচ্ছেন বেশ কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখছেন বহু দূরে একটা ঝোপ পড়া গাছ আছে রাসূল পাকের সাহাবা গাছটাকে দেখে দ্রুত হাঁটতে আরম্ভ করলেন ভাবলেন এই গাছের নিচে গিয়ে একটু আরাম করো বিশ্রাম নেব রাসূল পাকের সাহাবা ওই গাছের নিচে গিয়ে হাজির হলেন গাছের নিচে গিয়ে বসলেন হেলান দিলেন পানি পান করলেন একটু বিশ্রাম নিচ্ছেন চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন তান্তরা ভাব এসে গেছে হঠাৎ তিনার কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমকে উঠলেন এত বড় মরুভূমি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর আওয়াজ কে তেলাওয়াত করছে দেখি তো চোখটা খুললেন চারিদিকে দেখছেন কাউকে দেখতে পান না ফাঁকা মরুভূমি আওয়াজটা আসছে কোথা থেকে এত সুন্দর আওয়াজ এত সুন্দর মধুর কণ্ঠ আসছে কোথা থেকে খোঁজাখুঁজি করার পরে দেখছেন যে গাছের নিচে আরাম করছিলেন ওই গাছের উপরে ছোট্ট একটা পাখি এই কলেমা শরীফটা পড়ছে পাখিটার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল পাখিটার রূপ দেখে দেওয়ানা হয়ে গেল আমি আলী এই পাখিটাকে পাকড়াও করব ধরব বাড়িতে নিয়ে যাব পিঞ্জরার মধ্যে বদ্ধ করে রাখব খাঁচার মধ্যে বন্দি করে রাখব পাখিরা সব সময় কলেমা শরীফ পড়বে আমার আল্লাহ পাকের তারিফ আমার রাসূলের প্রশংসা করবে আমি আলী শুনব আমার জানটা ঠান্ডা হয়ে যাবে গাছে উঠলেন পাখি ধরতে গেলেন পাখিটা উড়ে গেল উড়ে গিয়ে মরুভূমিতে নেমে গেল তিনি আগিয়ে গেলেন
পাখিরা ধরার জন্য আস্তে আস্তে গুড়ি 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 পায়ে আগিয়ে যাচ্ছেন, কারণ পায়ের আওয়াজ হলে উড়ে যাবে। যখন কাজ বরাবর পৌঁছে গেলেন, তিনি পাখিরার অবস্থা দেখে মনে তিনার ঘৃণা জন্মে গেল। ছা ছা ছা, এত সুন্দর পাখি, এত সুন্দর কলেমা পড়ছে, আবার সেই পাখিটা হারাম আহার করছে, গু খাচ্ছে। আমি রসুল পাকের সাহাবা, এ পাখিকে আমি পাকড়াও করতে পারবো না। ছেড়ে দিলেন, আবার শিকার করার জন্য খাচ্ছেন। বেশ কিছু দূর আগিয়ে গেলেন, যাবার পরে দেখছেন মরুভূমি, ফাঁকা মরুভূমির বুকে তিনটে কুয়া। কটা কুয়া ভালো করে বুঝবেন, তিনটে কুয়া। তিনি দেখছেন মাঝে মাঝে ডান দিকের কুয়াটা হর হর করে পানি ঢালছে, কোথায় বাম দিকের কুয়ায়, বিছখানের কুয়ায় এক ফুটা পানি পড়ে না, শুকনো খড়ি হয়ে আছে। আবার মাঝে মাঝে এই বাম দিকের কুয়াটা হর হর করে পানি ঢালছে, কোথায় ডান দিকের কুয়ায়, বিছখানের কুয়াটা শুকনো খড়ি হয়ে আছে। তিনি কিছুই বুঝতে পারলেন না, আবার শিকার করার জন্য আগিয়ে যাচ্ছেন। শিকার দরকার, কারণ রসুল পাকের দরবারে প্রতিদিন শিকার করে নিয়ে যায়। আজকে খালি হাতে যাব, কোন মুখ নিয়ে যাব। আগিয়ে গেলেন, বহুত দূর আগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখছেন বিরাট বড় জঙ্গল। খুব খুশি হলেন যে জঙ্গলে গেলে হয়তো কোনো শিকার পাবো। খোঁজাখুঁজি করার পরে দেখছেন একটা বিরাট বড় পাথর শূন্য ভরে ভাসছে। তিনি কিছুই বুঝতে পারলেন না, শিকার পেলেন না, সন্ধ্যা হয়ে আসছে। মনে মনে ভাবলেন যা হয় হবে, আজকে রসুল পাকের দরবারে যাব না, সোজা বাড়ি চলে যাব, সোজা বাড়ি যাব। রসুল পাকের সাহাবা হেঁটে 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 আসছেন, হঠাৎ রাস্তায় রসুল পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল পাক ফরমাচ্ছেন, বাবা আলী তুমি এদিকে, হুজুর বিয়াদেবী মাফ করবেন। বাবা আলী আমার কথা অমান্য করলে, বাবা হুজুর বিয়াদেবী মাফ করে মাফ করবেন হুজুর, আমি আলী যাচাই করার জন্য এসেছি। তাই নাকি বাবা আলী, কি দেখেছো বাবা, কি দেখেছো বাবা, আমি রসুল পাককে একটু বল। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নামে সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাত আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ খোদ, সকাল থেকে শিকার করার জন্য কাট আরম্ভ করেছি, আমি একটাও রাস্তায় গাছপালা দেখতে পাই না, বিরাট বড় মরুভূমি, উত্তপ্ত বালুকর, প্রচন্ড রোদ, তাপমাত্রা, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ খোদ, দুপুর হয়ে গিয়েছে, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, আমি আলী গি, আমি মনে মনে ভাবতে আরম্ভ করলাম, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, এত বড় মরুভূমি গি, আমি আলী গি, আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, আমি কি একটাও গাছ পাবো না যে গাছের নিচে গিয়ে আরাম করবো, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ খোদ, আমি আলী যখন মনে মনে ভাবতে আরম্ভ করি, একটু এগোতে আরম্ভ করলাম, কিছু দূর যাবার পরে দেখতে পাই ওই মরুভূমিতে একটা ঝোপপাড়া গাছ আছে, গাছটাকে দেখে আমি আলী বড্ডা খুশি হয়ে গেলাম, আমি দ্রুত হাঁটতে আরম্ভ করলাম, ওই গাছের নিচে গেলাম, একটু বসলাম, পানি পান করলাম, হেলান দিয়ে যখন চোখটা বন্ধ করি আমি বিশ্রাম নিতে আরম্ভ করি, হুজুর বিয়াদিবি মাফ করবেন, আমি আলী গি, আমার ঘুম ঘুম ভাব চলে আসে, তান্তরা ভাব চলে আসে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী যখন ঘুমিয়ে পড়লাম, আমার কানে একটা মধুর কণ্ঠ ভেসে ভেসে আসে, একটা সুন্দর আওয়াজ ভেসে ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী, আমি অবাক হয়ে গেলাম, আমি চমকে উঠলাম, চোখটা খুললাম, চারিদিকে দেখতে আরম্ভ করলাম, এত সুন্দর কণ্ঠ কোথা থেকে আসছে, কি আমার আল্লাহ পাক তারিফ করে, কি আমার রাসূলের প্রশংসা করে, এত বড় মরুভূমিতে আমি আলী যখন খোঁজাখুঁজি করার পরে দেখতে পেলাম, আমি কাউকে দেখতে পাই না, খোঁজাখুঁজি শুরু করে দিলাম, যে গাছের নিচে আরাম করেছিলাম, যে গাছের নিচে বিশ্রাম করেছিলাম, ওই গাছের উপরে ছোট্ট একটা পাখি হুজুর আপনার তারিফ করে, আমার আল্লাহ পাকের প্রশংসা করে, হুজুর বিয়াদিবি মাফ করবেন, আমি আলী গি, ওই ছোট্ট পাখিটার রূপ দেখে আমি দিওয়ানা হয়ে গেলাম, পাখিটাকে ধরার জন্য গাছের উপরে উঠতে আরম্ভ করলাম, কারণ আমি আলী,
আমি মনে মনে ভাবতে আরম্ভ করি ওই পাখিটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে পিঞ্জরার মধ্যে বদ্ধ করে রাখবো খাঁচার মধ্যে বন্দি করে রাখবো ওই ছোট্ট পাখিটা আমার আল্লাহ পাকে তারিফ করবে আমার রাসূল পাকের প্রশংসা করবে আমি আলী শুনবো আমার জানটা ঠান্ডা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী যখন পাখিটাকে পাকড়াও করার জন্য পাখিটাকে ধরার জন্য গাছের উপরে উঠলাম আমি পাখিটাকে ধরতে গেলাম পাখিটা উড়ে গিয়ে মরুভূমিতে নেমে যায় যেন কি আকার করতে আরম্ভ করে দেয় আমি আলী আমি আপনার সাহাবা পাখিটাকে ধরার জন্য গুড়ি 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 পায়ে কাটতে আরম্ভ করি যখন পাখিটার কাছে গিয়ে হাজির হলাম আমার মনে ঘৃণা জন্মে গেল কেন বাবা বাবা আলী মনে ঘৃণা জন্মে গেল যে খোঁজো কেন হুজুর পাখিটা যেটা খাচ্ছে কি জানেন হারাম জিনিস নোংরা জিনিস কি বাবা গু খাচ্ছে হ্যাঁ গু জি হুজুর হুজুর আমি আলী ছেড়ে দিলাম পাখিটাকে শিকার করলাম না পাকড়াও করলাম না হুজুর আমি এগিয়ে গেলাম হুজুর আমি আপনার সাহাবা আলী একটু জানতে চাই ওটা কি জিনিস এটা ব্যাপারটা কি হুজুর ব্যাপারটা কি যেই মুখে আল্লাহ পাকের নাম যে মুখে আপনার প্রশংসা আবার সেই মুখে হারাম জিনিস নোংরা জিনিস গুখাই বুঝি এটা কি জিনিস হুজুর রাসূল পাক হাসতে লেগেছেন হুজুর একটু বলেন না বাবা আলী বুঝতে হবে না আগে বলো না হুজুর একটু বলেন না আমি আলী শুনতে চাই রাসূল পাক বলেন বাবা আগে বলো না হুজুর একটু বলেন হুজুর এটা কি জিনিস রাসূল পাক ফরমাচ্ছেন বাবা এটা হচ্ছে আমার আখিরি জামানার উম্মাত উম্মতি কি বললেন কি বললেন আমার আখিরি জামানা উম্মাত উম্মতি রাসূল পাকের সাহাবা ফরমাতেন হই তা কি করে হয় তা কি করে হয় একটা পাখি নোংরা খাচ্ছে গু খাচ্ছে আর আপনার আখিরি জামানা উম্মাত উম্মতি হ্যাঁ গো বাবা হুজুর কি করে হয় একটু আমাকে বুঝিয়ে বলে ও আমার ভাই জানিরাং ও নবী পাকের আশিকিরাং ও আমার আব্বা জান আম্মা জানিরাং বুঝার চেষ্টা করন ওই সময় আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন ও আমার সাহাবা আলী খবরদার খবরদার বাবা মনে ব্যথা নিও না মনে কষ্ট নিও না আমার আখিরি জামানার উম্মাত উম্মতি গণেরা যেই জবান দিয়ে আল্লাহ পাকে তারিফ করবে ওই জবান দিয়ে দুরুদ শরীফ তেলাওয়াত করবে ওই জবান দিয়ে আমি নবী পাক আমার তারিফ করবে ওই জবান দিয়ে তসবিহ তেলাওয়াত করবে ওই জবান দিয়ে কুরআন পাক তেলাওয়াত করবে ওই জবান দিয়ে জিকির আজকার করবে ওই জবান দিয়ে মিথ্যা কথা বলবে ওই জবান দিয়ে সুদ খাবে ওই জবান দিয়ে হারাম খাবে ওই জবান দিয়ে মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে কি হচ্ছে না কইনি এ জোরে বলেন না কাট মুসল্লি ফুটটা চো এত বড় দাড়ি মাথায় টুপি পাগড়ি পা পর্যন্ত জুব্বা ফজরের নামাজ পড়েছে পড়ে কুরআন পাক তেলাওয়াত করে ঘরে গেছে বড় পড়া বাঁটলা কোদাল নিয়ে বেরোচ্ছে চাচা যাবেন কোথা জমিতে কেন আল ছাঁটতে তার মানে কি বলেন তো কি গো কি করতে জমি বাড়াতে যাচ্ছে ঠিক না বেঠি এমনও দোকানদার আছে দেখবেন মাথায় টুপি আছে রমজান মাস রোজা রেখে আছে রমজান মাস রোজা রেখে আছে ভাই তোমার এটা দাম কত 20 টাকা ভাই কম সম হবে না ভাই খদ্দের বলে 18 টাকা হবে 18 টাকা হবে দোকানদার বলে কিনা নি দোকানদার বলে কিনা না খদ্দের ব্যাক মেরেছে ও ভাই শোনো না ক টাকা দেবে আমি 18 টাকা দেবো আমি 18 টাকা দেবো দোকানদার বলছে ভাই একটা কাজ করো আমার কিনা দামটা দাও কত টাকা 18.5 টাকা দোকান খদ্দের বলে পারবো না আমি 18 টাকায় দেবো দোকানদার বলে নিয়ে যা কি ঠিক না বেটি কো দোকানদার কি বললো নিয়ে যা দোকানদার আগে কি বললো আমার 18.5 কিনা কিনা দামটা দে খদ্দের পালাচ্ছে বলে নিয়ে যা 18 টাকায় হ্যাঁ ভাই এমন কোন দোকানদার আছে যে 2 টাকা 5 টাকা 10 টাকা লস করে খদ্দের ছাড়বে এই আছে ভাই তাহলে এবারে বলুন রমজান মাস রোজা রেখেছে
18 টাকায় খদ্দের ছাড়লো, তাহলে বাকি টাকাটা হালাল হলো না হারাম হলো? জোরে বলেন কি হলো গো? রমজান মাস রোজা রেখে সুদের কারবারে প্রচার করে বেড়ায়, রমজান মাস রোজা রেখেছে সুদের কারবারে প্রচার করতে যাচ্ছে। রসুল পাক সতর্ক করেছেন, সাবধান করেছেন, সকলকে বলছি পরিবর্তন হন। রসুল পাক জিজ্ঞাসা করলেন, বাবা আলী আর কি দেখেছো? বাবা আর কি দেখেছো? হুজুর বিয়াদেবী মাফ করবেন, হুজুর বিয়াদেবী মাফ করবেন, হুজুর ওই পাখিটার রূপ দেখে আমি আলী মুগ্ধ হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। হুজুর ব্যাপারটা কি একটু বলবেন? এটা কি জিনিস, এটা কি জিনিস? রসুল পাক ফরমাশান, ওটাও আমার আখিরি জামানার উম্মত উম্মতি। রসুল পাকে সাহাবা ফরমাশান, হুজুর তা কি করে হয়, তা কি করে হয়? রসুল পাক ফরমাশান, হ্যাঁ ওটা আমার আখিরি জামানার উম্মত উম্মতি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফরমাচ্ছেন, হুজুর একটু আমাকে বুঝিয়ে বলে বলে আমি বুঝতে পারছি। ও আমার ভাই জানিরা, ও নবী পাক না শিখেরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী দান নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাব আলী খবরদার খবরদার খবরদার, বাবা মনে ব্যথা নিও না, মনে কষ্ট নিও না, আমার আখিরি জামানার উম্মত উম্মতিদের ভিতরে দুটো দল হবে, একটা দল হবে নাইবে নবী, আর একটা দল হবে নাইবে ইবলিস। নাইবে নবীদের মাথায় থাকবে টুপি, নাইবে ইবলিসের মাথায় থাকবে টুপি, নাইবে নবীদের মাথায় থাকবে পাগড়ি, নাইবে ইবলিসের মাথায় থাকবে পাগড়ি, নাইবে নবীদের শরীরে থাকবে সুন্নতির হাত, নাইবে ইবলিসদের শরীরে থাকবে সুন্নতির হাত, নাইবে নবীদের মুখে থাকবে দাড়ি, নাইবে ইবলিসের মুখে থাকবে দাড়ি, নাইবে নবীরা নামাজ পড়বে, নাইবে ইবলিসরাও নামাজ পড়বে, নাইবে নবীরা রোজা রাখবে, নাইবে ইবলিসরাও রোজা রাখবে, নাইবে নবীরা হাদিস কোরআনের কথা বলবে, নাইবে ইবলিস হাদিস কোরআনের কথা বলবে, কিন্তু নাইবে ইবলিসরা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লোক বিচির খেয়ে ছুটে এসছে, ঠিক না বেটি? বিচির খেয়ে ছুটে এসছে, ও বাবা মা বাপকে ভাত দেয় না, আছে না বলবেন? আমি এক ঘন্টা ওয়াচ করলাম, কেউ সুবহান আল্লাহ বলেনি, কে তো বিরোধাইনি, কে আলহামদুলিল্লাহ বলেনি, কি রে ভাই এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেলে সবাই চুপ, ঠান্ডা মেরে আছে, তারা সাইজ করতে হবে। কি করলাম? ওয়াজ করতে করতে একটা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে দারাম করে ছুঁড়ে দিলাম, আপনারা সঙ্গে সঙ্গে একদম জমিন থেকে এক হাত লাফিয়ে উঠলেন, চিৎকার করতে, ভাই জান হুজুর জিন্দাবাদ। কি ঠিক না বেটি? এই না হলে ওয়াজ, ঠিক না বেটি? এই না হলে ওয়াজ, আমি মিথ্যা কথা বললাম, মিথ্যাকে সাজিয়ে বললাম, আপনারা শুনলেন, এর মধ্যে অনেকে জানতে পারলেন সাফেরি ভাই মিথ্যা কথা বললেন কিন্তু প্রতিবাদ করলেন না। আমি তো গুনাহগার হলামই, আপনারাও গুনাহগার হলেন, আর এই জান্নাতের বাগানে যত শ্রোতা প্রত্যেকে সেই গুনার ভাগিদার হলেন। বুঝতে পেরেছেন? আজকে হচ্ছে না হয়নি গো, আজকে সব শুরু হয়ে গেছে। ইসলামটাকে শেষ করবে কারা? ইসলামটাকে শেষ করবে কারা? ইসলামটাকে জবে করবে কারা? ইসলামটাকে কুরবানি করবে কারা? এ জোরে বলবেন, মদখোর, তাড়িখোর, সুদখোর, দাড়ি চাচাওয়ালা, প্যান্সার পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, এ জোরে বলবেন কারা? আমাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, আপনার ইমানদার, এই এক শ্রেণীর নামধারী মুসলমান আলেম সম্প্রদায়, এরাই আজকে ইসলামটাকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাবে। ঠিক না বে? ঠিক। আজকে শুরু হয়ে গেছে সমাজকে পরিবর্তন করার নামে ইসলামকে জবে করার পরিকল্পনা শুরু করেছে, সমাজটাকে শেষ করার, ইসলামটাকে শেষ করার নামে আজকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে।
समाज के परिवर्तन कोनो राजनीतिर नेता नेत्री करते पेरेछे समाज परिवर्तन कोनो राजनीतिर नेता नेत्रीरा करते पारेनी मारामारी फाटाफाटी खुनो खुनी ना होले राजनीति चलबे ना ठीक ना बे ठीक हिंसा ना होले राजनीति चलबे ना ठीक ना बे ठीक आज আমাদের মতে এক শ্রেণীর মোল্লা মাওলানা উঠে পড়ে লেগেছে সমাজকে সামনে রেখে সাইনবোর্ড বানিয়ে সমাজটাকে শেষ করা এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল একটা গল্প বলবো ভাই এই বলবো ভাই মলি সাহেবের গল্প বলছি মনে বাধা নেবেন না ভাই একজন মলি সাহেব বিয়ে করেছে 8 থেকে 9 বছর বাচ্চা কাচ্চা হয় বহু জায়গায় গেছে তাবিজ আগামীকাল শুক্রবার আজকে জুম্মার রাত আল্লাহ তুমি আমাকে কি সন্তান দাও না আল্লাহ তাহলে সন্তান দিলে জুম্মার দিনে মসজিদে ঢোল বাজিয়ে খীর খাও কি নিয়ত করলো আগামী কাল জুম্মা আজকে জুম্মার রাত আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে মসজিদে ঢোল বাজিয়ে খীর খাও আর আমার আল্লাহ পাক নিয়ত কবুল করে নিয়েছে কি গো দেখবেন খাজা গরিবে নামাজ হুজুরের দরবারে গিয়ে কেউ মাথা ধরাম ধরাম করে ঠুকচার বজায় খাজা ছেলে দে ঠিক না বেটি আবার কেউ আদবের সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে দোয়া দরুদ করে আল্লাহ আপনার মাহবুব বান্দার দরবারে এসে আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছে আল্লাহ 5 বছর 10 বছর হয়ে গেছে আল্লাহ একটা সন্তান হয়নি আল্লাহ আপনি একটা সন্তান দেন ভালো করে বুঝো সন্তান দেনেওয়ালা আল্লাহ না খাজা বাবা আল্লাহ তাহলে ও কপাল ঠুকলো আল্লাহ ওকেও দিল আর যে আল্লাহ কাছে চাইলো আল্লাহ তাকেও দিল দুটো দিবার মধ্যে আল্লাহ পাকের কাছে পার্থক্য আছে নিয়ত করেছে আল্লাহ পূরণ করে ফেলেছে ব্যাস আল্লাহ নিয়ত কবুল করে নিয়েছে 10 মাস 10 দিন পর ইমাম সাহেবের স্ত্রী প্রসব করেছে কন্যা সন্তান নয় পুত্র সন্তান হয়েছে একদম খুশিতে বাগে বাগ খুশিতে বাগে বাগ চাইতে চাইতে আল্লাহ আবার মানে মেঘনা চাইতে কি বর্ষণের কি কথা আছে না মুরব্বীরা বলে আল্লাহ চেয়েছি সন্তান সে ছেলেই হোক কানাই হোক কোরাই হোক আল্লাহ তুমি একটা সুন্দর ফুটফুটে পুত্র দিলে একদম খুশিতে বাগে বাগ খুব আদরের সঙ্গে চলতে আরম্ভ করলো ছেলের খুব যত্ন করছে এক মাস দু মাস তিন মাস হঠাৎ ছেলের শরীর খুব খারাপ মাঝে মাঝে চোখ দাঁড়িয়ে যাচ্ছে শরীর খুব খারাপ ওই সময় ইমাম সাহেবের বিবি একবার ঘরে ঢোকে ছেলের মুখের দিকে তাকায় হু হু করে কাঁদতে কাঁদতে বাইরে আসে আবার ঘরে ঢোকে ছেলের মুখের দিকে তাকায় হু হু করে কাঁদতে কাঁদতে বাইরে আসে ইমাম সাহেব বলছে এই কে পিটিএম কুচি কেনরা ছেলে শরীর খারাপ তুই ঘরে ঢুকছিস উঁ করে কাঁদতে কাঁদতে বাইরে আসছিস আবার ঘরে যাচ্ছিস উঁ করে কাঁদতে বাইরে আসছিস কি ব্যাপার কি বলবো আপনাকে কি হয়েছে বল না যে ছেলে এমনি তেমনি ছেলে নয় তার মানে ই ছেলে এমনি তেমনি ছেলে মানে কি রে খুলে বল না নিয়তে ছেলে নিয়তে ছেলে মানে আমি নিয়ত করেছিলাম আল্লাহ আজকে আগামী কাল জুম্মার দিন আজকে জুম্মার রাত আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে জুম্মার দিনে মসজিদে ঢোল বাজিয়ে খীর খাওয়াবো সেই নিয়ত করি যে আল্লাহ সন্তান দিয়ে যা খেপি এত নিয়ত থাকতে তুই এই নিয়তটাই ধরলি আর নিয়ত খুঁজে পেলে নেই কি করব শয়তানের দুগায় পুরো করে ফেলিস আর ইমাম সাহেব দেখছে নিয়ত না পূরণ করলে যদি ছেলে ফুটে যায় নিয়ত পূরণ করতে হবে ভালো করে বুঝবেন
এখন কি হবে মসজিদে ঢোল বাজিয়ে ক্ষীর খাওয়াবো জুম্মার দিনে এখন কি হবে ইমাম সাহেব সকাল থেকে খুঁজে বেড়াচ্ছে ঢোল কোথা পাওয়া যায় ঢোল কোথা পাওয়া যায় কারণ কোনো মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে পারছে না কারণ জিজ্ঞাসা করলে তো মাস চলে যাবে ইমাম সাহেব ঢোল খুঁজছে কেন এই খুঁজে খুঁজে রতনের কাছে ঝন্টুর কাছে মন্টুর কাছে ভাই ঢোল কোথা পাওয়া যায় বলো তো ভাই দরকার ছিল একজনকে দিতে হবে ও আচ্ছা আচ্ছা অমুক জায়গায় চলে যান পেয়ে যাবে গেছে গিয়ে এত বড় জুব্বা মুখে এত বড় দাঁড়িয়ে মাথায় টুপি দোকানদার দেখে চমকে উঠে ছড়ি বাপরে বাপ এইরকম কাস্টমার তো আমার দোকানে জীবনে আসেনি তা নিশ্চয় বড় কাস্টমার হবে হয়তো বাবা তোমার কাছে ঢোল আছে হ্যাঁ আছে কেমন নেবেন দেখাও না এই রকম বড় বার করেছে বাবা এত বড় নাকি ছোট বড় দেখাও না ওর থেকে মাঝারি বার করেছে চলবে বাবা এত বড় না ওর থেকে ছোট দেখাও না ওর থেকে একটু ছোট বার করে বাবা এটা চলবে বাবা ওর থেকে ছোট নেই আপনি চাইছেন কেমন এমন একটা দাও যেন পকেটে ঢুকাতে পারি ও বলবেন তো বাজারে যে সেই ফেরিওয়ালারা ডুকডুক করে ঢোল বাজায় ডুগডুগি ছোট পর একটা দিয়েছে বলছে এটা চলবে হ্যাঁ এটা চলবে তারাও দেখে পকেটে ঢুকায় দেখে ঢুকে গেছে বলছে হ্যাঁ এটা চলবে পেমেন্ট করে দিয়ে বিবিকে বলছে কালকে জুম্মার দিন ভালো করে ক্ষীর রান্না করবি এমন ক্ষীর রান্না করবি যেন লোক সব তোর ক্ষীরের প্রশংসা করে ঢোল বাজানোর কথা যেন ভুলে যায় ব্যাস বিবি ক্ষীর ফির সব রান্না করেছে ইমাম সাহেব জুম্মার দিন সকালবেলা ঘোষণা করে দিয়েছে আজকে আমি একটু ওয়াজ করবো মসজিদে বুঝলে আর মুসল্লিগণ তো খুব খুশি ইমাম সাহেবের অশ্বনী আজকে শুনব ইমাম সাহেবের অশ্বনী আজকে শুনব ব্যাস মুসল্লিরা তাড়াতাড়ি চলে গেছে তরিগরি সব নামাজ আদা করে বসে আছে ইমাম সাহেব ওয়াজ করবে আর ইমাম সাহেবের পকেটে উঁচু হয়ে আছে ঢোল নিয়ে গেছে তো ইমাম সাহেব মেম্বারে বসে সবাই নামাজ হয়ে গেছে যে হয়ে গেছে এবার ওয়াজ শুরু করে ইমাম সাহেব ওয়াজ শুরু করেছে বাবারা বাবারা মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম সুদ খাওয়া হারাম গান বাজনা শোনা হারাম গান বাজনা গাওয়া হারাম ঢোল তাবলা বাজানো হারাম পকেট থেকে ডুকডুকিটা বাজিয়ে ডুকডুক করে বাজিয়ে বলে এটা বাজানো হারাম কি হলো ভাই কি হলো গো ঢোল বাজানো হলো আর এদিকে বিবির নিয়ে কি হলো পুরনো হয়ে গেল তাহলে এবারে বলেন আজকে আমাদের সমাজে এই রকম আলে বোলামাগণেরা এই রকম সমাজসেবীরা আজকে ছড়িয়ে পড়েছে ইসলামকে সামনে রেখে শরিয়াতের আইন কানুন বিধানকে সামনে রেখে আমার দাদা পীরের সিলসিলাকে সামনে রেখে আজকে ইসলামকে দাদা পীরের সিলসিলাকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত মানুষ সমাজের সেবা করবে না সমাজকে ধ্বংস করবে এজন্য বলুন ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে অনুরোধ করে বলছে মুসলমান পরিবর্তন হন পরিবর্তন হন যদি পরিবর্তন না হন তাহলে আমার আপনার জন্য যদি একটা ইসলামের উপরে দাগ আসে আমার আপনার ব্যবহারে ইসলামের উপরে একটা কোনো কলঙ্ক আসে তাহলে প্রত্যেকটা মুসলমানকে কিন্তু জাহান্নামের আগুনে একটা মিনিটের জন্য হলেও পুড়তে হবে বুঝতে পেরেছেন সকলকে বলছি পরিবর্তন হন কারণ একটা কথা আছে না বুঝবে চাচি বেলা হলে কি বললাম আপনার অসুবিধা হচ্ছে না কি ভাই কারণ আমি আগে বলেছি বিভিন্ন দিক নিয়ে আমি আলাপ আলোচনা করছি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কারণ আজকে দিনে বর্তমান দিনে ভাই খুব দুঃখের সাথে বলছে আজকে রাধা বল্লভ চাকে এত বড় জলসা হচ্ছে এখানে মুসলমানদের আগমনটা দেখেন এখানে শরিয়াত ওনাদের আগমনটা দেখেন এখানে আগমন নাই যদি এখানে জলসা কমিটি জলসা বন্ধ করে দিয়ে ডান্স হাঙ্গামা করত ওই বিহায়া বেসরমঙ্গল উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে নাচাতো এই জায়গাটা ফাঁকা থাকতো এজরে বলবেন ভরপুর হয়ে যেত সারা রাত জাগার জন্য বস্তা বস্তা তিরঙ্গা বস্তা 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 গুটকা পান পরাগ নিয়ে আসতো আবার প্রয়োজন হলে কাঁচা লঙ্কা সাথে করে নিয়ে আসতো ঠিক না ভিক্স নিয়ে আসতো ঘুম পেলে চুকে দেবো ঠিক না বেটি আজকে আমরা মুসলমান আমাদের আসার দরকার এই সমস্ত জায়গায় কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি কোথায় কোথায় গো
যেখানে শরীয়তের বাড়ি খিলাফ কথাবার্তা হয়, যেখানে ইসলামের বাড়ি খিলাফ কথাবার্তা হয়, আজকে সে জায়গায় ছুটতে আরম্ভ করেছি। যদি এই জায়গায় কোনো নেতা নেত্রীর ডাক দিত কি হতো গো, পুরো ভরপুর হয়ে যেত। এখানে ইসলাম ডাক দিয়েছে, শরীয়ত ডাক দিয়েছে, কোরআন ডাক দিয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই। তাই অনুরোধ করে বলছে মুসলমান পরিবর্তন হন। কারণ আজকে আপনারা কি মনে করেছেন, কদিন দুনিয়ার মুখ দেখে একদম বিরাট কিছু হয়ে গেছেন নাকি গো? হ্যাঁ, বিরাট কিছু দেখে ফেলেছেন। তবে শুনেন, বাছুর গরুর বাছুর হয় না, দেখেছেন তো? যখন গরুর বাছুর হয় প্রথম দিন কি করে বলেন তো, বাছুরটা ভূমিষ্ঠ হওয়ার পরে দাঁড়াবার চেষ্টা করে, ঠিক না? ঠিক, ও দাঁড়াতে আর পারে না, শুধু পড়ে যায়, শুধু পড়ে যায়। তারপরের দিন দাঁড়িয়ে পড়ে, ছুটার চেষ্টা করে কিন্তু পারে না। তৃতীয় দিন ছুটার চেষ্টা করে, একটু এক পা দুপা করে বাইরে বেরিয়ে একদম ফাঁকা জায়গা দুনিয়া দেখে বলে, ওরে বাপরে বাপ, আমি এত দুনিয়া পেয়ে গেছি। ও কোন দিকে যাবে ঠিক করতে পারে না, পোং করে ছুটতে আরম্ভ করে। কিছুটা দূরে আগে গিয়ে চারটে ঠ্যাং খাড়কা করে পড়ে গিয়ে প্যাঁ প্যাঁ করে চিল্লায়, ঠিক নেবে? আজকে আমাদের এক শ্রেণীর যুবকদের নসিবে কিন্তু সেটাই আছে, বুঝলেন? সেটাই আছে। অনুরোধ করে বলছে মুসলমান, ইসলামটাকে বাঁচাবার চেষ্টা করুন, শরীয়তটাকে বাঁচাবার চেষ্টা করুন, কোরআনটাকে বাঁচাবার চেষ্টা করুন, তবেই কিন্তু কামিয়াবি পাবেন, তবেই কিন্তু নাজাত পাবেন। আর তা না হলে কি গো, সব শেষ হয়ে যাবে। ওই সময় আল্লাহ নবী দয়া নবী নবী আমার ফরমালেন, বাবা আলী আর কি দেখেছো, বাবা আর কি দেখেছো? হুজুর বিয়া দেবী মাফ করবেন, ওই অবস্থা দেখে আমি থাকতে পারলাম না, হাঁটতে আরম্ভ করলাম, বেশ কিছু দূর আগিয়ে গেলাম। যাবার পরে হুজুর আমি দেখি তিনটে কুয়া, কটা কুয়া? তিনটে কুয়া, বিজখানের কুয়াটা শুকনো খড়ি হয়ে আছে, আর ডান দিকের কুয়াটা মাঝে মাঝে বাম এই বিজখানের কুয়া টপকে গিয়ে ডান বাম দিকের কুয়ায় হর হর করে পানি দিচ্ছে। আবার ওদিকে বাম দিকের কুয়াটা এই বিজখানের কুয়া টপকে গিয়ে ডান দিকের কুয়ায় হর হর করে পানি দিচ্ছে। হুজুর এটা কি জিনিস, হুজুর এটা কি জিনিস? রাসূল পাক ফরমাচ্ছেন এটা হলো আমার আখিরি জামানার উম্মাত উম্মাতি। হুজুর তা কি করে হবে, হুজুর তা কি করে হবে? রাসূল পাক ফরমাচ্ছেন, জানতে চাও? জি হুজুর। ও আমার ভাই জানিরা, ও নবী পাক এর শিখিরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী দা নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবা হযরত আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাবা আলী আমার আখিরি জামানার উম্মাত উম্মাতি কোনেরা, এমন হবে ডান দিকে ধনী ব্যক্তির বাড়ি, বাম দিকে ধনী ব্যক্তির বাড়ি, বিছানে গরিবের বাড়ি, এক বেলা দু বেলা খাওয়া হয় না, একদিন দুদিন খাওয়া হয় না, তাদের বাড়িতে চুলোটা জ্বলে না, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা অনাকারে ভুগতে আরম্ভ করেছে। কিন্তু ডান দিকের বাড়িতে যখন, ওই ধনী ব্যক্তির বাড়িতে যখন ভালো মন্দ রান্না বান্না খাবে, ওই গরিবের খোঁজ নেবে না, গরিবকে দেবে না, গরিবের পাশে দাঁড়াবে না, ওই গরিবের বাড়ি টপকে গিয়ে ওই বাম দিকে ধনী ব্যক্তিকে দিয়ে আসবে। এই বাম দিকে ধনী ব্যক্তির বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, ওই বাড়িতে গরিবের বাড়ি টপকে গিয়ে তার ডান দিকে ওই ধনী ব্যক্তিকে দাওয়াত দিয়ে আসবে। আজকে হচ্ছে না ব্যাটারে বিয়ে, নাম লিস্ট করছে, বাপ বসে আছে, আব্বা আব্দুল জব্বারের নাম লেখ, আব্দুল খালেকের নাম লেখ, রহমতুল্লাহ, এই কোন রহমতুল্লাহ, সে ও মাথায় বাড়ি, কোন বাড়িটা বলতো, সেই যে ভাঙা পাড়া দরজা, ও ওই রহমতুল্লাহ, কাট কাট একদম লিখবি না কেন আব্বা, কেন দেখিস নি ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ওই ফাটা ফুটো সিলাই করা তালি মারা জামা শাড়ি লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, আর তোর বিয়েতে কত দামি দামি সব লোক আসবে, বড় বড় ব্যবসায়ীরা চাকরিজীবীরা আসবে, অফিসাররা আসবে, আর উজো দিয়ে ছেঁড়া ফাটা ফুটো ওই তালি মারা জামা পরে নোংরা জামা পরে আসে, এটা মান সম্মান প্রেস্টিজের ব্যাপার না, ঠিক না? ঠিক হচ্ছে না, হয়নি? আর তার তো প্রমাণ লকডাউন, তার প্রমাণ লকডাউন। গরিব মানুষ হঠাৎ করে লকডাউন ডাক দিয়েছে, দিন আনা দিন খাওয়া, ঘরে 5 কিলো 6 কিলো চাল ছিল, 200-500 টাকা ছিল, ব্যাস একটু ডাল ছিল, 1 কিলো 500 ডাল ছিল, চলে গেছে লকডাউনে, বাইরে বেরোতে পারছে না, কাজ করতে পারছে না, পুলিশ মারছে, তারা করছে, কি হবে?
কোন রকমে পাঁচ দিন ছয় দিন সাত দিন কাটিয়েছে দশ দিন কাটিয়েছে আর নেই জালা খালি হয়ে গেছে ঘর ফাঁকা হয়ে গেছে খাবার নেই সারা দিন কোন রকমে পানি খেয়ে চুয়া চুয়া মুড়ি ছিল অল্প মুড়ি ছিল নিজের একটু একটু করে খেয়ে পেট ভরে পানি খেয়েছে রাতটা কাটিয়েছে একদিন অনাহারে আছে কি খাবো আম্মা জান খিদে লাগছে বেটি কাঁদে আম্মা জান খিদে লাগছে মাসুম বাচ্চা ছেলে খোদার জ্বালা যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে মায়ের স্তনটা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে মায়ের কোলের বাচ্চা মায়ের দুধ পাচ্ছে না কোলে শুয়ে শুয়ে কাতরাচ্ছে খোদার জ্বালা যন্ত্রণায় কি হবে কই গো একটু যাও না পাশে তো রহমতুল্লাহর বাড়ি একটু যাও না তো ধনী ব্যক্তি একটু যাও না একটু চাল চেয়ে নিয়ে শোনা কোটা টাকা চেয়ে নিয়ে শোনা একটু খাবার চেয়ে নিয়ে শোনা যাও চলে গেছে রহমতুল্লাহ বাড়িতে ও রহমতুল্লাহ চাচা ও রহমতুল্লাহ চাচা কে চাচা আমি আব্দুল জব্বার এসেছি আমার বাড়িতে কাল থেকে রান্না বান্না হয়নি খাবার কিচ্ছু নাই বাচ্চা বাচ্চা ছেলেদের মুখে অন্ন তুলে দিতে পাচ্ছি না দিন আনা দিন খাওয়া সব শেষ হয়ে গেছে দশ দিন পনেরো দিন কেটে গেছে আর কিচ্ছু নেই কাজে বেরোতে পারিনি ভাই একটু দেন না একটু চাল দেন না এক কিলো চাল একটু দশ টাকা বিশ টাকা দেন না আমার বাচ্চাদের মুখে একটু অন্ন তুলে দেবো জানো না লকডাউন যাও বেরিয়ে যাও ঠিক না বেটি বেরিয়ে যাও ঘর থেকে তাড়িয়ে দিলেন কিছু অন্ন দিলেন না দূর দূর করে তাড়িয়ে দিলেন দশ মিনিট পরেই আব্দুল খালেক ফোন করে চাই রহমতুল্লাহ ভাই কিরে ভাই হঠাৎ করে মনে পড়ে গেল আর বলবে না ভাই ফেঁসে গেছি কি ফেঁসে গেছো হঠাৎ করে লকডাউন ডেকেছে তো এই এটিএম গিয়ে টাকা তুলতে পারেনি ভাই একটা কাজ করো না আমার ছেলেকে পাঠাচ্ছি বিশ হাজার টাকা দরকার একটু ধার দাও লকডাউন কেটে গেলে আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে সন্ধ্যেবেলা ছেলেকে পাঠিয়ে দাও একদম কর করে নোট কুড়ি হাজার টাকা দিয়ে দিলাম ঠিক না বেটি কিনা বলেন রাসূল পাক সতর্ক করলেন সাবধান করলেন আয় আমার উম্মাত উম্মাতিরা তোমরা সতর্ক হও সাবধান কিন্তু আজ আমি আপনি উম্মাত উম্মাতি হয়ে আজকে কি করছি ভাই বলেন রাসূল পাক ঘোষণা করেছেন আমি রাসূল আমার জান্নাতের সাথী হবে কারা কারা গো ভাই রাসূল পাকের জান্নাতের সাথী কারা গো এই জোরে বলছেন জি গরিব অসহায় এতিম মিসকিনেরা রাসূল পাকের জান্নাতের সাথী হবে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা করেন ওই সময় আল্লাহ নবী তার নবী প্রশ্ন করেন ও আমার সাহাব আলী বাবা আর কি দেখেছো আমাকে একটু বলো ওই সময় রাসূল পাকের সাহাব হযরত আলী ফরমাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ হুজুর পিয়া দেবী মাফ করবেন আমি আলী কিছুই বুঝতে পারলাম না স্বীকার করার জন্য আগিয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে আমি কোনো শিকার পাচ্ছি না বেশ কিছু দূর আগিয়ে গেলাম দেখতে পাওয়া বিরাট বড় একটা জঙ্গল আছে আমি আলী বড্ডা খুশি হয়ে গেলাম আমি আলী মনে মনে ভাবতা আরম্ভ করলাম ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলে আমি আলী হয়তো কিছু পাবো শিকার পাবো জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম করার পরে কোনো শিকার পেলাম না ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা জিনিস দেখতে পেলাম কি দেখতে পেয়েছো বাবা হুজুর আমি আলী বিরাট বড় পাথর একটা শূন্য পরে আমি ভাসতে দেখেছি বহুত খোঁজাখুঁজি করার পরে আমি আলী দেখতে পাই ওই পাথর থেকে শোলের মতো একটা সরু সুতো আসমানের দিকে উঠে গিয়েছে হুজুর এটা কি ব্যাপার বলুন ওই সময় আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন ও আমার সাহাব আলী রে ও আমার সাহাব আলী সারা পৃথিবীর জমিনে যখন আল্লাহ বান্নেওয়ালা থাকবে না রসুল বান্নেওয়ালা থাকবে না কালেমা শরীফ তেলাওয়াত করনে ওয়ালা থাকবে না দুরুদ পাঠ করনে ওয়ালা থাকবে না আমার উম্মাত উম্মাতিরা আল্লাহ ভুলা হয়ে যাবে রাসূল ভুলা হয়ে যাবে শরিয়াত ভুলা হয়ে যাবে ইসলাম ভুলা হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তেনা মালাইকা ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে হুকুম করবে সিংহাদে ফুঁক দিবার জন্য যখন সিংহাদে ফুঁক দেওয়া হবে সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা তাত্তা তাত্তা করে
सारा पृथ्वीर भारसाम्य हारिए जाबे दुनियाटा ध्वंस होये जाबे सकलके बोलछे मुसलमान পরিবর্তন হন রাসূলের দেখানো আদর্শ রাসূলের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করো তবেই কিন্তু কামিয়াবি পাবো তবেই কিন্তু নাজাত পাবো আর তা না হলে ওই নামে তালপুকুর ঘটি দেবে না নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে একমাত্র সুবহানাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান মানব না কোন বাধা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যার কোন হক নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মহান যার কোন হক নেই কোন ভয় নেই সাথী মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান মানবো না কোন বাধা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলী সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ আলা জ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা সকলের কাছে অনুরোধ করছি পরিবর্তন হন আমলের জিন্দেগি তৈরি করুন আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন তবেই কিন্তু কামিয়াবি পাবো আর তা না হলে একটা গল্প আছে না বুঝবে চাচি বেলা হলে জানেন আপনারা যে জানেন বুঝবে চাচি কি হলে বেলা হলে জানেন জানেন বলবো खराब मन शुद्ध गल्प बोल भाई भाईपो छागल पटनाय छागल तो बड़ बड़ कान छोट बड़ा मुख बड़ पड़ा छागल पुषे शख कर चाचा कदू गाच ले अपना की गाच बोले कदू गाच ले भाई लाओ कदू बोलें कदू गाच लागिए और भाईपो छागल ছেড়ে গেছে আর সুজা গিয়ে পড়েছে কুতা চাচা কদু বাগানে দেখবেন ছাগল বলেন আর গরু বলেন ওই আপনার সঙ্গে যার দ্বন্দ্ব বেশি নাই ও ঠিক ঘুরে ফিরে সেই জায়গায় বেশি হাজির হয় ঠিক না বেটি ও ঠিক ঘুরে ফিরে সেই জায়গায় হাজির হবে জানি না কি নিয়েতে মহব্বত মানাবার নিয়েতে না ঝগড়া আরো গাঢ় করার নিয়েতে আল্লাহ পাকই ভালো জানেন তা ভাই চাচি কি করেছে ছাগলটাকে ধরে খোঁড়ে দিয়েছে ভাইপো গিয়ে হাজির চাচি ইমাতা উমাতা খুঁজছে কোন জায়গায় ছাগল পাই কোন জায়গায় ছাগল পাই একজন বলছে এই তোমার চাচি ছাগলটাকে ধরে নিয়ে যেতে দেখেছি তাই নাকি চাচির কাছে গিয়ে হাজির ও চাচি আমার ছাগলটা দেখেছেন না তো বাবা দেখিনি তো বাবা দেখিনি তো চাচি বলে সন্দেহ করতে পারেনি পরের কথা মাথায় লাইনে খুঁজে 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 খোঁড়ে গেছে খোঁড় পর্যন্ত পশু খোঁড় ওই খোঁড়ে গিয়ে হাজির দেখি আমার ছাগল এই ছাগল ভাই কে দিয়েছে ওই দাঁড়া খাতা দেখছি দেখার মেয়ে ছেলের নাম বলেছে মেয়েটা আবার ওই ছেলের চাচি হয় ও তো আমার চাচি দিয়ে গেছে বলছে হ্যাঁ এটা মেয়ে ছেলে দিয়ে গেছে ঠিক আছে ছাড়িয়ে নিয়ে এসে হাজির তারপরের দিন আবার ছাগলটা ছেড়ে গেছে আবার সুদা গিয়ে চাচির বাগানে কদু বাগানে চাচি ধরে বলছে ব্যাটাকে তো এখানে রাখা যাবে না সে অন্য গ্রামে চালান করতে হবে চাচি কি করেছে একটা লোককে দশ টাকা দিয়ে বলছে ভাই লুকিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকার খোঁড়ে দিয়ে দে ব্যাস
দিয়ে দিয়েছে রে বেচারি, কাজ কাম সেরে বিকেলে ঘরে এসছে তাকে ছাগল নেই, খুঁজে 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 ইমাতা উমাতা সন্ধ্যা হয়ে গেছে ছাগল আর পেচ্ছে নেই, ওই খোঁড়ো গেছে ছাগল এসছে না ভাই। চাচির কাছে গিয়ে চাচি আমার ছাগলটাকে দেখেছেন? না তো বাবা দেখিনি তো। ঠিক আছে আমার বেরিয়ে গেছে, আমার একে ওকে জিজ্ঞাসা করছে, করতে করতে বলছে এই তো চাচিকে দেখেছি। কি দেখেছিস? একটা লোককে টাকা দিয়ে অন্য গ্রামে খড়ে পাঠিয়ে, তাই নাকি? বলছে হ্যাঁ। ঠিক আছে দাঁড়া, আবার চাচির কাছে গিয়ে হাজির, চাচি আমার ছাগলটাকে দেখেছেন? না তো বাবা দেখিনি তো। সত্যি কথা বলছেন? বলছে হ্যাঁ রে বাবা। ঠিক আছে আসছি, বলে বাগানে চলে গেছে, প্রত্যেকটা গাছের গুঁড়া তুলে বসিয়ে দিয়েছে। কি করেছে ভাই? গাছের গুঁড়া এই তুলে ব্যাস দিয়ে চাচির কাছে, চাচি আমার ছাগল দেখেননি তো? না রে বাবা দেখেনি। ঠিক আছে চাচি, এখন বুঝবেন না, বেলা হলে বুঝবে। কি বললো? বেলা হলে বুঝবেন, তার মানে কি? সূর্য উঠবে, গাছের রোদ পড়বে, আস্তে আস্তে পাতাগুলো কি হবে? ঝিমবে। যত বেলা হবে তত গুটোবে, ঠিক না বেটি? তখন চাচি বলছে বেলা হলে বুঝবে মানে? ভাইপোকে ধরেছে, ভাইপো বল না বাবা কি বেলা হলে বুঝবো, কি বেলা হলে বুঝবো? ভাইপোর হাত ধরে বলেছে। তো চিন্তা করছি যদি বলে যদি ফেলি চাচি আমার গলা টিপে ধরবে, হাত ধরেছে গলা টিপে ধরবে। চাচি এমনি বলছিলাম বলে কোন রকম হাতটা ছাড়িয়ে ছোট, চাচি বুঝবে বেচাচি বেলা হলে। চলে গেছে, সকাল হচ্ছে গাছ ঝিমোচ্ছে, যত বেলা হচ্ছে গাছ আরো ঝিমোচ্ছে, আরো বেলা হচ্ছে গাছ গুটোতে আরম্ভ হয়ে গেছে, ঠিক না বেটি? তো ভাই সাগে কত ধানে কত চাল এখন বুঝবে না, বেলা হলে বুঝবে। বেলা হলে বুঝবে যে সমস্ত মুসলমান আজকে দাবি করেন আমরা মুসলমান, যারা উম্মতে মুহাম্মাদি দাবি করেন, আজকে দুনিয়া দুনিয়া করে হই হই করে বেড়াচ্ছেন, ঘুম থেকে উঠা থেকে নিয়ে বিছানায় শোয়া পর্যন্ত আমার আল্লাহ পাকের হুকুম কি পুরা করে দেখান, যারা আমার রাসূলের সুন্নতকে পুরা করে দেখান, আমি তাদেরকে বলছি যারা নামাজে ধার ধারেন না, রাসূলের ইজ্জতে ধার ধারেন না, দুনিয়া দুনিয়া করে বেড়ান, দুনিয়াই আপনার সব, তবে এখন বুঝবেন না, বুঝবেন বেলা হলে, বুঝবেন বেলা হলে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আসেন, আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে সম্মানের সাথে দরুদ ও সালামে তোফা পাঠি দিয়া সকলকে আগে আগে আসেন, সকলকে তুলে দেন, সকলকে তুলে দেন, যারা ঘুমাচ্ছেন সকলকে তুলে দেন, অনেকক্ষণ ঘুমিয়েছে সব তুলে দেন, সব তুলে দেন, সকলকে আগে আগে আসেন না, সকলে একটু আগে আগে আসেন, সামনের দিকে আগে আগে আসেন, রাস্তার উপরে দাঁড়িয়ে আসেন না, সকলে নেমে আসেন, রাস্তার উপরে দাঁড়াবেন না, সকলে আগে আগে আসেন। হ্যাঁ ভাই, আমরা দাঁড়িয়েছি কি করার জন্য? জোরে বলে, আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করব, এটা জায়েজ না নাজায়েজ এটা আওয়াজ দেন, এটা কেমন জায়েজ? এর আগেও বলে গেছি, এটা কেমন জায়েজ বলেন, যা তেরিকা এটা কেমন জায়েজ একটু বলেন, একজনই আওয়াজ দিয়ে বললেন মুস্তাহাসান জায়েজ, এটা হচ্ছে মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে কাত হয়ে চিত হয়ে উপরে হয়ে হাত তুলে ঠাং তুলে যেমন খুশি করতে পারেন, তবে ভাই দাঁড়ালে কি যা যাবে? জোরে বলবেন যাবে, তবে এই দাঁড়ানোকে কেন্দ্র করে মুসলিম সমাজ দুটো তিনটে দলে ভাগ হয়েছে, ঠিক না বেটি? জোরে বলবেন, এই দাঁড়ানোকে কেন্দ্র করে মুসলিম সমাজ দুটো তিনটে দলে ভাগ হয়েছে, তাই নয়? নামাজকে নিয়ে আবার মুসলিম সমাজ দুটো তিনটে দলে ভাগ হয়েছে। আমি এখানে হাত বাঁধি, কেউ বলছে না এখানে বাঁধতে হবে, ঠিক না বেটি?